ইউক্রেনকে 10,000 ড্রোন দেবে যুক্তরাজ্য। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে 10,000 ড্রোন দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী গ্র্যান্ট শেপসের কিয়েভ সফরকালে গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, অত্যাধুনিক ড্রোন তৈরিতে আরও 125 মিলিয়ন পাউন্ড ব্যয় করেছে দেশটি। এর মধ্য দিয়ে ইউক্রেনের জন্য সব মিলিয়ে যুক্তরাজ্যের ড্রোন প্যাকেজের পরিমাণ দাঁড়াচ্ছে 325 মিলিয়ন পাউন্ড। এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই অর্থ দিয়ে বছর জুড়ে ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে 10,000 ড্রোন সরবরাহ করা হবে। কামিকাজে নজরদারি ও সামুদ্রিক ড্রোনের পাশাপাশি যুক্তরাজ্যের প্রতিশ্রুত অধিকাংশ ড্রোন হবে তাৎক্ষণিক ভিডিও স্থিরচিত্র সরবরাহকারী ড্রোন। তৃতীয়বারের মতো ইউক্রেন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম ওভানোভের সঙ্গে সাক্ষাৎ করেন শেপস। তিনি বলেন, যুক্তরাজ্যের বিশ্বমানের সমরাস্ত্র কারখানাগুলোতে আসা অত্যাধুনিক নতুন ড্রোন দিয়ে ইউক্রেনকে অস্ত্রসজ্জিত করা আমাদের প্রতিশ্রুতি, আমরা জোরদার করছি। ব্রিটেন বলেছে, 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া প্রতিবেশী ইউক্রেনে হামলা চালানোর পর থেকে কিয়েভকে 700 কোটি পাউন্ডের বেশি সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে তারা। কয়েক হাজার ইউক্রেনীয় সেনাকেও প্রশিক্ষণ দিয়েছে দেশটি। প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যে ইউক্রেনের সামরিক বাহিনীকে দূরপাল্লার অস্ত্র সরবরাহ করেছে। দেশটি গত বছরের মে মাসে ইউক্রেনকে আকাশ থেকে নিক্ষেপযোগ্য স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা দেয়। এদিকে গতকালই চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পেট্রো পাভেল বলেছেন, ইউরোপের বাইরে থেকে কেনা 800,000 গোলা কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনে পৌঁছবে। এই সময় তিনি একথা জানালেন যখন অস্ত্র ফুরিয়ে আসা ইউক্রেনের বাহিনী রাশিয়ার 2 বছরের পুরনো আগ্রাসন ঠেকাতে হিমশিম খাচ্ছে। চেক রাষ্ট্রপ্রধান একজন সাবেক ন্যাটো জেনারেল, তিনি বলেন, এসব গোলা কিনতে চেক ইনিশিয়েটিভ নামে 18 দেশের একটি জোট অর্থ সংগ্রহ করেছে। এমন সময় উদ্যোগ নেওয়া হয় যখন ইউরোপের সমস্ত কারখানাগুলো ইউক্রেনে সরবরাহের জন্য প্রয়োজনীয় অস্ত্র উৎপাদনে পিছিয়ে পড়ে।